জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা, বাংলাদেশ গণগ্রেফতার, বিচার বহির্ভূত হত্যা নিয়ে উদ্বেগ। জেনেভায় জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে গতকাল সোমবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ উঠেছে। এছাড়া গুরুত্ব পেয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিও। এই পর্যালোচনায় সভায় বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ওই সভায় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিনিধি আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার দাবি জানান। একই রকম আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তারা আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, বলেছে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। ব্রিটেনও একই রকম দাবি জানায়। তারা মিডিয়া সহ মত প্রকাশের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। একই অবস্থান ব্যক্ত করে স্লোভাকিয়াও। জাতিসংঘের পর্যালোচনা সভায় দেশগুলো বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে উন্নতির পরামর্শ দিয়েছে। গুমের বিরুদ্ধে সব ব্যক্তিকে সুরক্ষা দেয়া, মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ দেয়া ও পরে তা বাতিল করা এবং সমকামী সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা না করতে বলছে দেশগুলো। পাশাপাশি বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষার অধিকার সম্প্রসারণ, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধ করা, মানব পাচারের বিরুদ্ধে লড়াই, প্রতিবন্ধীদের অধিকার বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর প্রচেষ্টা বাড়ানোর পরামর্শ এসেছে। পর্যালোচনার সভায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেসব পরামর্শ দিয়েছে তা হলো মানবাধিকার লঙ্ঘনের জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে দায়বদ্ধ রাখা, মানবাধিকার নেতা ও শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব নাগরিকের জন্য সুষ্ঠু ও বিনামূল্যে বিচার নিশ্চিত করা। ব্রিটেনের পরামর্শগুলো হলো বিধিনিষেধ ছাড়া মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, নারী ও মেয়েদের অধিকার সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে মুক্ত জীবন নিশ্চিত করা। নিজের বক্তব্যে আনিসুল হক বলেন, সংবিধান অনুযায়ী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। এজন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেন। পর্যালোচনা সভায় বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, দেশের বিরুদ্ধে দলগুলো রাজনৈতিক কর্মসূচি পালনের পূর্ণ অধিকার ভোগ করছে। সভায় আইনমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের দিকগুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরেন। আনিসুল হক জেনেভায় এই পর্যালোচনা সভায় রোহিঙ্গা সমস্যায় ভুক্তভোগী বাংলাদেশের সংকট তুলে ধরেন এবং মিয়ানমারে চাপিয়ে দেওয়া এই সংকট বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয় বলে সরকারের অবস্থান আবারও সুস্পষ্ট করেন। জেনেভায় মানবাধিকার পর্যালোচনা এবারের সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের আরও রয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘের জেনেভা অফিসের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সুপ্রিয় রহমান প্রমুখ। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করতে 4 বছর পর ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ অনুষ্ঠিত হয়। এতে সদস্য রাষ্ট্রগুলোর বিগত 4 বছরে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় বিভিন্ন সদস্য রাষ্ট্র পর্যালোচনাধীন রাষ্ট্রকে মানবাধিকার সংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন ও সুপারিশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে চতুর্থবার এই পর্যালোচনা সভায় অংশ নিয়েছে। এর আগে বাংলাদেশ 2009 সালে প্রথমবার, 2013 সালে দ্বিতীয়বার এবং 2018 সালে তৃতীয়বার UPR-এ অংশ নিয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে। বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের সুপারিশ নিয়ে এসব বিষয়ে গত 24 আগস্ট জাতিসংঘের মানবাধিকার পরিষদ একটি সারসংক্ষেপ প্রকাশ করেছিল। এতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ এনেছিল মানবাধিকার সংগঠনগুলো। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বা বেআইনি শক্তি প্রয়োগ ঘটনা তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে এসব ঘটনায় নেতৃত্ব পর্যায়ে থাকা ব্যক্তি সহ আইন প্রয়োগকারী সংস্থার দায়ী ব্যক্তিদের জবাবদিহিতে আনার কথা বলা হয়। ওই রিপোর্ট বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা 2020 সালে কমে এলেও র‍্যাবের হাতে এসব ঘটনা, মাদক বিরোধী অভিযানে নির্যাতন ও অবমাননাকর আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।